গ্যালারিতে থাকা এই গুটি কয়েক দর্শকই চিৎকার করে তামিমের দিকে বললেন, তামিম ভাই, ইন্ডিয়াকে কিন্তু খেয়ে দিতে হবে। তামিমও মাথা নাড়া দিলেন। ইন্ডিয়া আসছে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে। বরাবরই ভারত বাংলাদেশ সিরিজ মানেই বাড়তি উত্তেজনা, আর সেই উত্তেজনায় দারুণ মাত্রা দেবে ওয়ানডে সিরিজ। কেননা বাংলাদেশ ওয়ানডেতে বরাবরই অনেক বড় প্রতিপক্ষ, আর ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ওয়ানডেতে বেশ সমূহ জায়গা নিয়ে দল। গত সিরিজটাও বাংলাদেশ জিতেছে নিজেদের দেশের মাটিতে। সেখানে বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটের ক্যাপ্টেন তামিম ইকবাল ওপেনিংয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন, সেটাই আশা সবার। যে ফুটেজটা আপনারা দেখছেন, এটা ঠিক বিসিএলের ফাইনালের দিন। তামিম ইকবাল বিসিএলের ফাইনাল দেখতে দেখতেই বাউন্ডারি লাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন ইনডোর আউটার উইকেটের দিকে। তামিম অনুশীলন করছেন ঠিক ভারত সিরিজকে সামনে রেখেই। টি টোয়েন্টি ফর্মেট থেকে অবসর নেওয়ায় তামিম ইকবাল বেশ লম্বা সময় ধরেই ক্রিকেটের বাইরে ছিলেন। সেখান থেকে প্রস্তুত হতেই নিয়মিত অনুশীলন করছেন কঠোরভাবে। ভারত সিরিজে বাংলাদেশকে দারুণ কিছু করতে হলে অধিনায়ককেই সামনে থেকে নেতৃত্বটা দিতেই হবে।